নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি 2023 সালের। আজকে আমি এবিটিএ টেস্ট পেপারের 134 নম্বর পেজের অঙ্ক সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দেব। তো দেখো, আমি যে সমস্ত এমসিকিউগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট সলভ করাবো এবং তার সঙ্গে শূন্যস্থানগুলো সলভ করিয়ে দেবো, এবং পরে তোমাদের অন্য কোনো একদিন এই যে চার দাগের যে সমস্ত এসএ কিউবগুলো আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি অন্য কোনো একদিন সলভ করে দেবো। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো দেখো, ফার্স্ট অঙ্কটার অ্যান্সার হবে 4:3:5, অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো কী বলছি? অ্যান্সার হবে বি এর অ্যান্সার। তো দেখো, রোমান টু এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে xy = অশূন্য ধ্রুবক, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, xy = অশূন্য ধ্রুবক। রোমান থ্রি অ্যান্সার হবে, তো দেখো এখানে বলেছে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, এখানে বলতে বলেছে বহিঃস্পর্শ, তার জন্য যোগ করেছে 3.5 + 2 = 5.5 সেন্টিমিটার। রোমান ফোরের অ্যান্সার হবে, তো দেখো খুবই গুরুত্বপূর্ণ, এর অ্যান্সার হবে সের অ্যান্সার অর্ধেক, অ্যান্সার কী হবে? অর্ধেক হবে। ঠিক আছে, রোমান ফাইভের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তো দেখো, পোস্টটির দৈর্ঘ্য, ঠিক আছে, উচ্চতা এক্স একক এবং ছায়ের দৈর্ঘ্য তার তিন গুণ বলেছে, অর্থাৎ x√3 একক। ঠিক আছে, তো ভালো করে দেখে নাও। তো দেখো, এবি সি এর এবি সমান এক্স একক আর BC = x√3 একক। তো দেখো, AB/BC = tan θ। তো দেখো, এবির মান এক্স আর বিসির মান x√3, এক্স এক্স কেটে গেলে ট্যান থিটা আছে 1/√3 = tan θ, ট্যান থিটা = 1/√3, মানে কি 10 30 ডিগ্রি, মান 10 কেটে গেলে θ = 30 ডিগ্রি, এর অ্যান্সার হবে এর অ্যান্সার। আর রোমান সিক্স, ঠিক আছে, তো দেখো রোমান সিক্স এর অ্যান্সার হবে xy = 19, তো দেখো বি এর অ্যান্সার হবে। ঠিক আছে, তো দেখো দু দাগের প্রশ্ন, তো দেখো তোমরা তো জানো যে এক বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কী হবে? সমান হবে। তোমরা তো জানো যে এক বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কী হবে? সমান হবে। আর √3 - 5 এর অনুবন্ধীকরণীয় হলো -√3 - 5। ঠিক আছে, তো দেখো রোমান থ্রির প্রশ্ন কী বলেছে, একটি বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র, এটা তো তোমরা জানো। আর রোমান ফোরের অ্যান্সার হবে 5π/8, 180 ডিগ্রি, মানে কি পাই, তাই তো? পাই থেকে 3π/8 আমি বিয়োগ করে কি পেয়েছি? 5π/8। আর রোমান ফাইভের প্রশ্ন, তো দেখো খুব ইম্পর্টেন্ট আছে, এর অ্যান্সার হবে আমাদের h = 3r/v। ঠিক আছে, উচ্চতা তোমরা তো জানো যে ফর্মুলা কি আছে, 1/3πr² h। ঠিক আছে, আয়তন শঙ্কুর আয়তন, তো দেখো, এবং শঙ্কুর বৃত্তের মানে শঙ্কুর মানে ভূমির ক্ষেত্রফল πr². তো দেখো এখানে কিন্তু h-এর মানটা বেরিয়েছে h = 3r/v। তো রোমান সিক্সের অ্যান্সার হবে কেন্দ্রীয় প্রবণতা মাপক। তিন দাগের প্রশ্ন, তো দেখো তিন দাগের প্রশ্ন এটা কিন্তু হবে মিথ্যা হবে। ঠিক আছে, ক্যালকুলেশন করে যেটা পেয়েছি অ্যান্সার হবে মিথ্যা। ঠিক আছে, ভালো করে তোমরা খাতায় কিন্তু লিখে নেবে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট এবিটিএ টেস্ট পেপারে। ঠিক আছে, তো বুঝতে পারছো, তোমরা খাতায় লিখে কিন্তু বারবার প্র্যাকটিস করবে। রোমান টু এর অ্যান্সার হবে সত্য, তো দেখো আমি এখানে BS² - 4AC এই ফর্মুলা ইউজ করেছি, তো দেখো ভালো করে দেখে নাও। তো দেখো আবার অঙ্কগুলো দেখাচ্ছি যে এই অঙ্কগুলো কিন্তু তোমরা বাড়িতে বসে কিন্তু প্র্যাকটিস করবে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো, রোমান টু এর অ্যান্সার হবে সত্য হবে a = 1, b = -1। ঠিক আছে, একটু বোঝা যাচ্ছে না, তোমরা একটু দেখে নাও, b = -1 আছে আর c = 2 আছে। তো দেখো পরের অঙ্কটা, এটা তো সত্য আছে। ঠিক আছে, রোমান থ্রি অ্যান্সার হবে মিথ্যা হবে, রোমান ফোরের অ্যান্সার হবে, তো দেখো রোমান ফোরের অ্যান্সার কিন্তু মিথ্যা হবে। ঠিক আছে, মিথ্যা, এখানে 8a³ একক, কিন্তু বইতে আছে 4 আছে, 4 একক আছে। ঠিক আছে, ভুল আছে, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে সত্য হবে, 5 নম্বরের প্রশ্ন হবে সত্য। ঠিক আছে, দেখে নাও ভালো করে, আমি কিন্তু তোমাদের সামনে খুব সুন্দর করে তুলে ধরেছি। ঠিক আছে, তো দেখে নাও 6 নম্বরের প্রশ্ন হবে মিথ্যা। ঠিক আছে, মধ্যমা 18 হবে না, 14 হবে। ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি?